আমার বাবা জিরা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন, একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। আজকের জান্নাতের বাগানের মধ্যে আমরা বসছি, বেলায়েতের ব্যাপারে আলোচনা শুনবেন। আগে আপনাদেরকে মানতে হবে আপনি আল্লাহর ওলি মানেন কি মানেন না, আগে আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে আপনি আল্লাহর ওলিদের প্রতি ধারণা কেমন আছে। যদি বলেন হুজুর আল্লাহর ওলিদের ব্যাপারে আমার কোনো ধারণা নাই, তাহলে আপনাকে এই আলোচনা মনোযোগ দিয়ে শোনা লাগবে। আপনার মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর কেন আউলিয়া কেরাম আল্লাহর ওলি পীর মুর্শিদ নিয়ে কথা বলবো, আমার তো ভালো লাগে, আমার তো ভালো লাগে, আমি তো সুন্দর করে আউলিয়া কেরামের কথা শুনতে পারি। কিন্তু আমি যখন আউলিয়া কেরামের কথা বলি, আমার এলাকার কিছু মানুষের গায়ের মধ্যে মনে হয় লবণ ফরছে, গরম তেল ফরছে। হুজুর কেন এদের এই কারণটা আমরা জানতে চাই। হে আমার ভাই বাবারা, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তো এখন না, আর অনেক আগে আউলিয়া কেরামের কথা শুনলে মানুষের গায়ে লবণ ছিটা ফরব, মানুষের গায়ে তেলের ছটকা ফরব, এটা আমার আল্লাহ আরো আগে বইলা দিছে। এই জন্য আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে, ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাক্তাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দারা, ওয়াল্লাযিনা এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি কোন ইমানদার বান্দা বান্দিদেরকে কষ্ট দেয় বিগাইরি মাক্তাসাবু কোন অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে তুইলা নেয়। বাজানো ও আমার দোয়ালিয়া এলাকার ভাই বাবারা, এখন আপনার কাছে আমার কষ্ট থাকবে, আপনি কোন আউলিয়া কেরামকে কষ্ট দিবেন কিনা। হুজুর না না, আমি আমার জীবনে কোন আউলিয়াদেরকে কষ্ট দেই নাই। ও বাবারে, আপনি যে তো কষ্ট দেন নাই, তাহলে আপনি কিভাবে কিভাবে আউলিয়া কেরামের অনুসরণ করবেন, অনুকরণ করবেন? বলে হুজুর কোন নবী তো আউলিয়ার অনুসরণ করে নাই। না রে বাবা, নবীদেরকে সালাইছেন স্বয়ং আমার আল্লাহ, আল্লাহ পাক তো আমাদেরকেও সালায়, তাহলে কেন আমরা আউলিয়া কেরামের অনুসরণ করব? মদিনার রহমাতাল্লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয় উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে থাইকা যদি তুমি আউলিয়া কেরামের অনুসরণ করো, এই অনুসরণের মাধ্যমে আমার আল্লাহ পাক তোমার জীবনকে পরিবর্তন করে দিবে। হুজুর কিভাবে পরিবর্তন করবে একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করলে বুঝতে পারবেন। আল্লাহ পাকের বন্ধু হযরতে ইবনে রুহানি রহমতুল্লাহ আলাই, যার বাড়ি হইল ইরাকের কোরাসান নামক এলাকা, ইরাকের কোরাসান নামক এলাকায় হযরতে ইবনে রুহানি সারা বছর বসবাস করতেছেন। বসবাস করতে 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 ইবনে রুহানির একটা সমস্যা ছিল, উনি রাত্রবেলা ঘুমাইতেন না, ফজরের নামাজের পরে জোহরের নামাজের আগে মাত্র 3 ঘন্টা সময় ঘুমাইতেন। ইবনে রুহানিরে একদিন তার মা ডাক দিয়া কই, ইবনে রুহানি তোমার কাছে আমি মার একটা ছোট্ট প্রশ্ন জানতে চাই। ইবনে রুহানি কয়, মা গো মা, আপনি কি প্রশ্ন জানতে চাই? আমি ইবনে রুহানিরে বলেন, আপনি মা প্রশ্ন জানতে চাইবেন, আমি ইবনে রুহানি উত্তর দিব না, এটা হতে পারে না, মা গো আপনি কি প্রশ্ন করবেন বলেন না। মা ডাক দিয়া কই, ইবনে রুহানি তোমার তো দেখি রাত্রেও এবাদত করো, দিনে এবাদত করো, মাত্র জোহরের নামাজের আগে অল্প কিছুক্ষণ ঘুমাও। হে রুহানি, তুমি বলো না সারা রাত্র এবাদত করে তুমি কি পাও? জোর সুবহানাল্লাহ না কিফতাম সুবহানাল্লাহ। ইবনে রুহানি তোমার কাছে জানতে চায় সারা রাত্র এবাদত করে তুমি কি পাও? আপনারা তো এবাদতের ওয়াজ শুনলে স্লিপ কাটেন উইঠা যান, নামাজের ওয়াজ শুনলে স্লিপ কাটেন উইঠা যান, ওয়াজটা শুনতে ভালো লাগে না, মনোযোগ দিয়া শোনেন। শামিম রাজা আসার আগে অনেকে ভণ্ড বলতে পারে, লম্বা চুলওয়ালা বলতে পারে, দাঁড়িয়ে উঠে নাই এ বক্তা সে বক্তা বলতে পারে, বাবারে আমি যেই কথাগুলো আমার মুখ দিয়া বলি আমি ফাঁফি হইতে পারি, কিন্তু যার কথা বলি তিনি তো ফাঁফি না, যার কথা বলি তিনি তো খারাপ না, যার কথা বলি যার বন্ধুর কথা বলি তিনারা তো খারাপ না। ইবনে রুগানির মা ডাক দিয়া কই, রে ইবনে রুগানি তুমি এবাদত কইরা কি পাও? ইবনে রুগানি ঘরের মধ্যে একটা দৌড় মারছে, দৌড় মেরা যাইয়া ঘরের মধ্যে থেকে যাইয়া পানি আনছে, আর একটা কৌটার মধ্যে কইরা কিছু লবণ আনছে, লবণ আইনা মা জননীর মুখের মধ্যে দিয়া কয়, মা কেমন লাগে? মা ডাক দিয়া কয়, লবণ তো এটা লবণাক্ত কড়া লাগে, এবার একটু পানি নিয়া মুখে দিয়া কয় কেমন লাগে
রুহানি কয় পানসা লাগে, ইবনে রুহানি কয় মা এগুলা সব আপনার মুখে দিলাম আপনার কাছে ভালো লাগে, খাইছেন বিদায় মজা লাগে, আপনি আমারে কইছেন আমি এবাদত করে কি মজা পাই, আপনি যদি না করেন এটার মজা পাইতেন না। বুঝেন নাই মনে হয়? মা গো মা আপনি আমারে বলতেছেন আমি সারা রাত্র দিন রাত এবাদত করে কি মজা পাই, মা আপনি লবণ খাইছেন বিদায় আপনি বলতে পারেন লবণ কড়া, ফানি মুখে দিছেন বিদায় আপনি বলতে পারেন ফানি ফানসা, হে মা আমি এবাদত করি বিদায় বলতে পারি এবাদতটা বড় মজা, মা গো মা আপনিও করেন আপনিও বুঝবেন এটা কত মজা, তবুও মা কয় ইবনে রুহানি তোমার তো খাবার খাইতে দেখি না, আমি মা মাঝে মাঝে একটা রুটি বানাইয়া দিলে একটা রুটিরে তুমি সাতটা টুকরা করো, সাত টুকরা সাত দিন খাও, একদিন একটা রুটি খাইয়া রাত্র বেলা খাও রোজা রাখো, সন্ধ্যা বেলা তুমি ওইটা দিয়ে ইফতার করো, সামনে তো মাঘের রমজান মাস আসতেছে ইফতারের কথা শুনলে জিহ্বা ফালায়, ও সন্তানের দল ও মুরব্বি বাবার একটু মনোযোগ দিয়া শুনবা, কত হাজীগঞ্জের বাজারে হাজীগঞ্জের এলাকা সহ দোয়ালিয়াতে পর্দা লাগে লাগে দুনিয়ার মানুষ দেখবো তোমরা খানা খাও, কি রে দুনিয়ার মানুষ দেখবো দেখে তোমরা পর্দা লাগাইয়া দাও, দুনিয়ার মানুষকে যে খোদা বানাইছে ওই খোদারে কি তুমি ফাঁকি দিতে পারবানি, না রে না ওই খোদারে ফাঁকি দেওয়া যাবে না, ইবনে রুহানি কয় মা আমি একটা রুটিরে সাতটা টুকরা করি, সাতটা টুকরা কইরা আমি ফজরের নামাজের পূর্বে সুবহে সাদিকের আগে একটা টুকরা রুটি খাই আর পানি দিয়া আমি আমার ইফতারটা করি, মা একটা ডাক দিয়া কয় ইবনে রুহানি রে, ইবনে রুহানি তোমার কাছে জানতে চাই তুমি বলো রে রুহানি তুমি কেমনে এই সামান্য একটা রুটি সাত টুকরা কইরা এক টুকরা দিয়া তুমি তোমার সারাদিন অতিবাহিত করো, ইবনে রুহানি কয় মা আমার যখন ফেটে খিদা লাগে আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, আমি নামাজে দাঁড়াইলে আমার কোনো কিছুর কথা মনে থাকে না, ফেটের ক্ষুধার কথা মনে থাকে না, আমার দুনিয়ার কোনো রং তামাশার কথা মনে থাকে না, ইবনে রুহানি তোর বাবা ইন্তেকাল করার আগে তোর জন্য অনেক সম্পদ রাইখা দিয়া গেছে, তোর কি মনটা চায় না ওই সম্পদগুলা বুক বিলাস করার জন্য, তোর কি মনটা চায় না এই সম্পদ গুলা নিয়ে সুন্দরভাবে বাঁচার জন্য, ইবনে রুহানি কয় মা আমি জানতে চাই আমি যখন মারা যাব আমি পুরুষ মানুষ আমার মরার সময় কয়টা কাফড় দিয়া জানাজা দেওয়া হইব, আমার কাফন দেওয়া হইব, মা ডাক দিয়া কয় বাবা তোমার জন্য তিনটা, ও মা আপনার কাছে জানতে চাই আমার কাফনের কাপড় এই সম্পদ দিয়ে ঢুকে দিতে পারবেননি, এ আমার বোয়ালিয়া দোয়ালিয়ার বাবারা আপনারা জোরে বলেন কাফনের কাপড়ের কোনো পকেট নাই, নাই কাপনের কোন পকেট নাই, ইবনে রুহানি একটা ডাক দিয়া কয় মা গো মা কাপনের কাপড়ের তো কোনো পকেট নাই আমি আমার সম্পদগুলা কেমনে নিব, মা ডাক দিয়া কয় কথা তো সত্য কথা, হে রুহানি আমার বলো না আমি মা মদ তোমার মতো এবাদত করতাম চাই, ইবনে রুহানি কয় মা আপনি এমনি এবাদত করতে পারবেন না, বলে কেন রে বাবা, বলে এবাদত করার কয়েকটা দরজা আছে, বলে কেমন দরজা, দরজাটা কোনো অন্য দরজা নয় কেমন দরজা জানোনি, ওই দরজাটার নাম হলো এক নাম্বার আবেদ, দুই নাম্বার সল, এক নাম্বার সলে দুই নাম্বার আবেদ, তিন নাম্বার কামেল, চার নাম্বার মোকাম্মেল, এই চারটা দরজা যদি ফাড়ি দিতে পারেন তাহলে আমার মতো এক রুটি দিয়া সাত দিন রোজা রাখতে পারবেন, মা কয় সন্তান অবশ্যই আমি পারবো, অবশ্যই আমি পারবো, আল্লাহর দোহাই লাগে এলাকার মানুষেরা যারা বসলে রমজান মাস আসলে সারাদিন রোজা রাখেন কিন্তু সারাদিনে রোজা না রাখতে যদি আপনি যে খানা খাইতেন শুধু দুপুরে ভাত খাইতেন সকালে সামান্য নাস্তা করতেন আর সন্ধ্যার মধ্যে একটু নাস্তা খাইতেন কিন্তু রোজা রাইকা সারাদিনে যা খাইতো না ইফতারের সময় তার চাইতে সোডা বল লইয়া বইয়ে আর ধরে কোন ঠিক না বেঠি, মা একটা ডাক দিয়া কয় রুহানি ও রুহানি ও
অবশ্যই 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 আমি মা পারবো। বলে মা পারবেন না, বলে মা গো মা সাইটটা দরজা কিন্তু ফাড়ি দেওয়া লাগবে। বলে কয়টা দরজা? বলে সাইটটা দরজা। আপনারা বলেন মোকাম্মেল পর্যন্ত এক রুটি দিয়া সাত রোজা রাখার জন্য কয়টা দরজা ফাড়ি দেওয়া লাগে? এক নাম্বারটার নাম হলো সলে, দুই নাম্বারটার নাম হলো আবেদ, তিন নাম্বারটার নাম হলো কামেল, চার নাম্বারটার নাম হলো মোকাম্মেল। মোকাম্মেল হয়ে গেলে বান্দা চোখ বন্ধ করলে, এখন চোখটা বন্ধ করে দেখেন দেখবেন অন্ধকার। মোকাম্মেল হয়ে গেলে বান্দা চোখ বন্ধ করে যদি কয় আল্লাহর কাবা করে, এখন কতজন তাওয়াফ করে আমি দেখবো। মোকাম্মেল হইলে বান্দা দেখতে পারে, আর ওইটার নাম হাদিসের ভাষায় কয় ইস্তেখারা। কি বলে? ইস্তেখারা বলে। ও মুসলমান স্বামীর নাজারে নিয়ে যারা মন্তব্য করছে, বন্ডামি করে বলছে, তার একবার সামনে দাঁড়ায় কয়ো স্বামীর নাজা তো কয়া গেছে সাইফাকারের দরজার কথা। সলে আবেদ কামেল মুকাম্মেল এ সাইটটা দরজার ব্যাখ্যা দে রে ভাই, দেখবা ফাগমা গরম হইয়া যাইব, প্রস্তাব করে দিব, উত্তর দেওয়ার ক্ষমতা নাই। বাজান রে আমার ভাই বাবারা, বন্ধুরা দুয়ালিয়ার বাবারা, ওই সলে আবেদ কামেল মুকাম্মেল হওয়ার জন্য আল্লাহর বান্দারা কি করা লাগে শুনবানি? বান্দা নফস বন্ধ করে দেওয়া লাগে, খাবার ছাড়া দেওয়া লাগে, দুনিয়ার চিন্তা ফিকিরের কথা টেনশনের কথা ভুইলা দেওয়া লাগে। হযরত ইবনে রুগানি কয় মা আমি খাবার খাইছি না একদিন না দুই দিন না, একটানা চল্লিশ দিন খানা খাওয়া বন্ধ করে দিছি, এরপরে আমি সলের কাতারে গেছি। মা গো মা এরপরে যখন চল্লিশ দিন অতিবাহিত হইয়া যায় আমি ইবনে রুগানি এমন ভাবে আবাদত করা শুরু করছি, আমি আবাদত গুলা একটানা রাখা শুরু করলাম, হঠাৎ করে আমার দিনের নবী রহমাতাল্লিল আলামিন নবী আমি ইবনে রুহানির ঘরের মধ্যে আইসা আমার ঘুমের ঘরে স্বপ্নে কয় রুহানি রে একটানা একসাথে রোজা রাখিস না? বলে কেন গো নবী রাখতাম না? বলে এভাবে রোজা রাখলে তুমি ইবনে রুহানি আবাদত করে কোনো মজা পাইতা না। ইবনে রুহানি রে একটার পরে একটা রোজা রাখো, এটা তো মাহে রমজানের রোজা না? বলে একটা না উনত্রিশ তিরিশটা রোজা রাখা লাগবে। ইবনে রুহানি তুমি একটার পর একটা করে রোজা রাখো, যে রোজার নাম হলো সাউমে দাউদি। সাউমে জিগাইয়ান ব্যাক কলে রে, যে কইছো যে বন্ড সাউমে দাউদি কারে কয়? জিগাইয়ান যে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য সাইদ দরজা অতিক্রম করা লাগে, এই সাইদ দরজা কারে কয় বুঝাও? আল্লাহর নবী গুমের ঘরে স্বপনে কয় এমন ভাবে রোজা রাখবে ইবনে রুগানি যেটার নাম সাউমে দাউদি। বলে হুজুর সাউমে দাউদি কারে কয়ে জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একখানা রোজা রাখতে লাগলেন। আল্লাহ পাক কয় দাউদ তুমি তো আমার বন্ধু, তুমি যদি একখানা রোজা রাখো শরীর দুর্বল হবে। দাউদ তুমি একখানা রোজা না রাইখো, আজকে একটা রাখো, আগামীকাল রাইখো না, এরপরের দিন একটা রাখো, এরপরের দিন রাইখো না, এরপরের দিন একটা রাখো, এরপরের দিন রাইখো না। দাউদ নবী সারা বছর রোজা রাখতেন, তবে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা রোজা রাখতেন। হযরতে দাউদ নবী ডাক দিয়া কয় আল্লাহ অবশ্যই মানলাম, কোনো অসুবিধা নাই। ইবনে রুহানি কয় মদিনার নবী যখন আমার ঘুমের ঘরে স্বপনে একদিনের পর একদিন রোজা রাখার কথা বললেন, আমিও রোজা রাখলাম, কিন্তু জানেননি আমি যখন রোজা রাখলাম আমি রোজা রাখতে রাখতে এর আগে একখানা রাখছে চল্লিশ দিন, কয়দিন রাখছিল এর আগে একখানা রাখছে চল্লিশ দিন, চল্লিশ দিন রাখার পরে হয়েছে সলে, কি হয়েছে সলের পরে কি আবেদ কইছিল কে জানি আবেদ কি সলের পরে আবেদ কয় আমি যখন একদিন পর একদিন রোজা রাখা শুরু করলাম আমার উপাধি হয়ে গেল আবেদ, কিন্তু আমি ইবনে রুহানি যখন এবাদত করতাম একদিন রোজা রাখতাম একদিন রাখতাম না, তবে যেদিন রোজা রাখতাম এদিন আমি এবাদত করতাম, যেদিন রোজা রাখতাম না সারাদিন আমি নামাজ আদায় করতাম, সারা রাত্র নামাজ আদায় করতাম, আমার শরীরটা দুর্বল হইতো আমি ঘুমাইতাম না, মাত্র তিন ঘন্টা ঘুমাইতাম। আমি ইবনে রুহানি যখন এমন অভ্যাস করে ফেললাম আমি তো রোজা রাখি খাবার জোগাড় করার সময় পাইতাম না, বাজানো আমি ইবনে রুগানি এবার যখন আমার পেটে খিদা লাগতো খাবারের জন্য কার কাছে যাইয়া চাইবো? আল্লাহ যারা আবেদ বান্দা তারা কোনোদিন কারোর কাছ থেকে খুজ্জা খায় না, কথা বোঝেন নাই? আল্লাহ যারা আবেদ বান্দা তারা কোনোদিন কারোর কাছে খুজ্জা খায় না, কিন্তু আপনার বাড়ির সামনে ফকির আয়া ভিক্ষা চাওয়ার আগে হুকমাওলা কয়ে ডাক মারে, ওমা কথা কয় না
ঘরে ঢুকার আগে বাড়িতে ঢুকার আগে আল্লাহ মাগো করো বিকে কথা কেন আসে না আসে না আল্লাহর দ্বারা আদত বান্দা তারা কারোর কাছে চায় না কারণ তারা জানে মানলাগুল মাওলা ফালাগুল কুল যে আল্লাহর হইয়া যায় সারা জগৎ তার হইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ পুরা উচ্চারণ না কইরা মাগো দুইটা ভিক্ষা দেন এগুলা ভিক্ষুকের স্বভাব আবেদের স্বভাব না আবেদ ছায়া খায় না উনি ডাক দিয়া কয় আমি যখন সলে থেকে আবেদের দরজায় গেছি আমি দুই রাকাত নামাজ পড়তাম যখনই আমার ফেটে খিদা লাগতো বন্ধুরে দুই রাকাত নামাজ পড়ার পরে আমি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা ডান দিকে সালাম ফিরাইতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা বাম দিকে সালাম ফিরাইতাম আমি বাম দিকে সালাম ফিরাইয়া দেখতাম আমার বাম দিকে একটা আলাদা থালার মধ্যে কেমন জানি খাবার রেডি হইয়া রয়েছে আমি খাবারগুলা খাইতাম আল্লাহর কসম খাবারগুলা খাইয়া আমি একবার আমার মুখে কইতাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি আমার পেটের ক্ষুধা নিবারণ হইতে দেরি না ওই আল্লাহর শুকরিয়া আদায় কইরা আমি আল্লাহর বান্দা দুই রাকাত নামাজ আদায় করতাম নামাজটা আদায় কইরা আমি আমার আল্লাহর প্রশংসা যখন করতাম আল্লাহর প্রশংসা করার পরে আমি দেখতাম বাম দিকে সালাম ফিরাইয়া আবার খাবারের থালাটা কোথায় জানি চলে গেছে এটা হইলো আমার আবেদের দরজা এবার আমি গেলাম কামেলের দরজার মধ্যে কামেলের দরজায় যাওয়ার পরে আমার মনের মধ্যে জানতে বড় ইচ্ছা হইল আল্লাহ গো আমি যে খাবারগুলা পাই এ খাবারগুলা আমি কোন জায়গায় পাইলাম এবার আল্লাহর বান্দাটা নামাজ আদায় করে চক্ষু বন্ধ করে মোরাকাবা করে জিগাইও মোরাকাবা কারে কয় ফায়দমা গর মোরাকাবা করতাম হুজুর কেমন ভাবে মোরাকাবা বলে মোরাকাবা ওইটারে বলে চক্ষু বন্ধ কইরা আল্লাহর কাছে অনেক কিছু সাবার জন্য চেষ্টা করলে আমার আল্লাহ পাক বান্দারে ওই সব দেখাইয়া দেয় ওইটার নাম মোরাকাবা আমি যখন মোরাকাবা করলাম আমি জিজ্ঞাসা করলাম মনি ও দয়াল আল্লাহ এই খাবারগুলা কোথা থেকে আসে আপনি বলেন না আমি আপনি তো 10 টাকা 5 টাকা কইরা ইনকাম করতে করতে 1,000 টাকা 1,00,000 টাকা 2,00,000 টাকার বাড়ি বানাইয়া ফেললাম এগুলা কোথা থেকে আসলো একটাবার তো চিন্তা করলেন না চিন্তা করলেন না বন্ধু রে ইবনে রুহানি চিন্তা করে আর ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ আমার তো সম্পদ দিছেন আস অবশ্যই কথা সত্য কিন্তু যে খাবারগুলা নামাজ পড়ার পরে দেখি আমার ঘরে তো কোনো মানুষ দেখি না আমার খাবারগুলা কে দেয় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে ইবনে রুহানি রে তোমার খাবারগুলা আল্লাহর কুদরতের খানা ও আল্লাহ কুদরতের খানা বুঝতে পারলাম কিন্তু খাবারগুলা আসে কোথা থেকে ইবনে রুহানি তুমি দুনিয়াতে তাইকা জান্নাতের খানা খাও জান্নাতের খানা জান্নাতের খানা মানুষ তখন খায় যখন মানুষ আবেদ থেকে কামেল হইয়া যায় মানুষ কোনদিন জান্নাতের খানা দেখছেননি হুজুর না কত নামাজ পড়েন রে কত দোয়া করেন আল্লাহ আমার অসুস্থতা দূর করো যায় না আল্লাহ আমার খানার মধ্যে বরকত হয় না আল্লাহ আমার ব্যবসায় বরকত হয় না হইতো ডাক কেমনে আপনার খাবারে আপনার টাকায় আপনার পয়সায় তো হারামের অভাব নাই বাজান রে ও আমার দোয়ালিয়া এলাকার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা ওই ব্যক্তিকে ডাক দিয়ে কয় তোমার খাবারটা জান্নাতের খাবার এবার পর্দা গেল কয়টা 3টা সলে গেল আবেদ গেল কামেল গেল এবার উনি ডাক দিয়ে কয় আমি যখন এবাদত করতে করতে কামেল হয়ে গেলাম কামেল হওয়ার পরে আমার মনের মধ্যে বড় চিন্তা জাগলো চিন্তাটা অন্য কোনো চিন্তা নয় আমার মনের মধ্যে আমি একবার দুইবার করতে করতে আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার খানা তো দেন জান্নাত থেকে বুঝতে পারলাম এই খাবারগুলা খাওয়ার পরে আমার পেটের মধ্যে আর কোনো খিদা থাকে না ও আল্লাহ আমার তো মনটা বড় ইচ্ছা করে আমার মা বেঁচে আছে আমার মারে আমার মতো বানাইতাম বলে পারবে না বলে কেন বলে পুরুষ মানুষের এবাদতের সক্ষমতা বেশি মহিলা মানুষের এবাদতের সক্ষমতা কম কিন্তু পুরুষ মানুষ সক্ষমতা বেশি থাকার পরেও কম করে মহিলার সক্ষমতা বেশি কম থাকার পরে এবাদত বেশি করে
করে হে আমার দোয়ালিয়া এলাকার মা বোনেরা যারা মাইকের আবার শুনতেছেন আপনাদের তো ক্ষমতা নাই কিন্তু আপনারা এবাদত করতে পারেন ধৈর্য বেশি আছে বন্ধুরে উনি ডাক দিয়া কয় আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে বলেন না এত সম্পদ এত পাওয়ার দিবেন আমার আব্বাটা যে কবরে গেছে আমার আব্বাটা কবরে কেমন আছে আমি হযরতে ইবনে রুহানীকে জানতে বড় ইচ্ছা হয় কোন লাগাইছি নি ফেস কে কবরে বাপ গেছে দেখবো কেমনে ডাক দিয়া তুই ইবনে রুহানী ওই কবরের মধ্যে মানুষ আছে কেমন আছে এটা জানার জন্য মানুষকে মুকাম্মেল হওয়া লাগে আল্লাহ মুকাম্মেল কি বুঝলাম না কামেল মানে বুঝলাম পরিপূর্ণ মুকাম্মেল মানে কেমন এটা একটু বলেন না আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসে মুকাম্মেল মানে হলো পরিপূর্ণর চাইতে পরিপূর্ণ রাব্বুল আলামিন আল্লাহ পরিপূর্ণর চাইতে পরিপূর্ণ কি বুঝতে পারলাম না আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমার হাদিস শরীফের মধ্যে কয় মুকাম্মেল বমানা বিসালিহিন বিআবিদিন বিআবিদিনিল কামিলিন এমন তিনটা মানুষ যার মধ্যে সলে মানে নেক কাজ আছে যার মধ্যে আবেদ বেশি আবাদত আছে যার মাঝে কামেল এই সব কিছু নিয়ে একটা জিনিস গঠিত হইয়া মুকাম্মেল এ ইবনে রুহানী তুমি যদি তোমার বাবা কবরে কেমন আছে দেখতে চাও জানতে চাও অন্য কোনো কিছু করা লাগবে না তুমি একটা কাজই করো বলে কাজ ডাকি বলে তোমার আমার আল্লাহর আদেশ মোতাবেক আবাদত করা লাগবে আদেশ মোতাবেক আবাদত রাখি কই অন্য কোনো আবাদত নয় ওই এবাদতের নাম হইল ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লা কাহাসা আইয়াবা আসা কর রব্বুকা মাকাবাম মাহমুদা আমার বায়েরা বাবারা আমার নবী ডাক আমার আল্লাহ নবীরে বলে নবী গো আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন কেন নাফিলাতাল্লা কাহাসা এটা আপনার জন্য খাস করে দেওয়া হয়েছে আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে আমার নবী কয় আল্লাহ মাকামে মাহমুদ যদি আমার আমি নবীকে দেওয়া হয় আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতকে কি দিবা আমার আল্লাহ ওয়াদা করে নবী আপনার উম্মত যা চাইব তা দেওয়া হইব এবার হযরতে ইবনে রুহানীরে দয়াল নবী ঘুমের ঘরে স্বপনে শিখিয়ে দে রুহানী তুমি তাহাজ্জুদ পড়ো তোমার বাবার খবর জানতে পারবা হযরত ইবনে রুহানী তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার আল্লাহর দরবারে শোকের পানি ফালায়া ফালায়া কান্দে কানতে কানতে রে সুবে সাদেকের সময় হয়ে গেছে মানে ফজরের নামাজের আগবর্তী সময় হয়ে গেছে ইবনে রুহানী আমার আল্লাহর কাছে বাবার খবর জানতে চাই বইলা বইলা কান্দে এমন টাইমে নামাজ না পড়িরা আল্লাহর কাছে বারবার দোয়া করে ইবনে রুহানী নামাজের মুসল্লাটার মধ্যে ইবনে রুহানী হঠাৎ করে যখন ঘুমায়া যায় ঘুমের ঘরে হঠাৎ করে দেখতাছে একজন ব্যক্তি দয় ইবনে রুহানীর ঘরের মধ্যে আইসা ইবনে রুহানীর মাতাদার মধ্যে হাতটা গুলিয়া দেয় ডাক দিয়া কই রুহানি ও রুহানি তুমি এখনো ঘুমাইয়া রইছ আমি বাবা তোমার ডাকি তুমি কি একবার আমাকে দেখবা না উনি আবার মাতাটা তোলে উনি মাতাটা তোলার পরে দেখতেছেন যে লোকটা তার ঘরে ওনার শরীরের আলো দ্বারা তার ঘরটা অন্ধকার থেকে আলোকিত হয়ে গেছে জিজ্ঞাসা করে কে গো আপনার পরিচয়টা কি আপনি কি আপনার পরিচয়টা দিবেন না বলে তুমি আমার চিনো না ও রুহানি আমি তোমার বাবা বাবা আপনি যদি আমার বাবাই হন আপনার চেহারাটা কেন আমি দেখতে পাই না উনি আবার মুখটা তুলছে তোলার পরে দেখতেছে সুন্দর নুরানি চেহারা দেখা যায় ইবনে রুহানি ডাক দিয়ে কয় বাবা ও বাবা আপনি না কবরে আপনার সঙ্গে কবরে কেমন আচরণ করা হয় গো এবার বাবা ডাক দিয়ে কয় রুহানি তুমি এমন এবাদত করো তোমার এবাদতের বদলতে আমার আল্লাহ আমি আব্বার কবরটারে নাজাতের ফয়সালা কইরা দিছি আমি আব্বা যান কোন খাবার চাইতে দেরি হয় রে আমার আল্লাহ আমি ইবনে রুহানির বাবার কবরে দিতে দেরি হয় না ইবনে রুহানি কয় আব্বা যান আপনি বলেন না আপনি বলেন না আপনি কবরের মধ্যে কোন জায়গার মধ্যে কিভাবে বসবাস করেন আব্বা ডাক দিয়া কয় রে রুহানি ও রুহানি
আমি বাবা যে ঘরে থাকি ওই ঘরের দরজার মধ্যে কমপক্ষে 70 জন নূরের ফেরেশতা দাঁড়ায় থাকে। আমি বাবা যখন ঘর থেকে বাইর হইয়া যাই, আমি বাবার ডাইনে 70 জন, বামে 70 জন, সামনে 70 জন, পিছনে 70 জন রহমতের ফেরেশতা আমি বাবারে পাহারা দেই। আব্বা জান কেন পাহারা দেই জানতে চাই। ইবনে রুগানি তুমি সালেহ, তুমি আবেদ, তুমি কামেল, তুমি মুকাম্মেল, তোমার বাবা যে এত সম্পদ দুনিয়াতে রাইকা চলে আসছে, তোমার কি মনটা চায় না ওই সম্পদের মধ্যে একবার তোমার ভোগ বিলাস করতে। ইবনে রুহানি কয় বাবা, ও বাবা আমি তো জানি না আপনার কোন জায়গায় কোন সম্পদ আছে। বাবা ডাক দিয়া কয় রুহানি আমি বাবার রেখে আছে এত সম্পদের মাঝে কোন জায়গাটার মধ্যে জানি আল্লাহর একটা কোরআনের বাগান হইছে, মানে মাদ্রাসা হইছে, আল্লাহর ঘর একটা মসজিদ হয়ে গেছে, ওই ঘরের মধ্যে এমন এবাদত করা হয় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই এবাদতের বদনতে আমি বাবার কবরটারে নাজাত বানিয়া দিছি। আমার দোয়ালিয়ার বাবারা একটা বার কি চিন্তা করছেন, আপনাদের অনেকের বাবা কবরে, আপনাদের অনেকের মা কবরে, আপনার বাবা কবরে কেমন আছে আপনি জানেন না, আপনার মা কেমন আছে জানেন না, একটা বার কি আপনার মনটা চায় না আপনার বাবা মায়ের কবরের খবর জানতে। এই সন্তানের দল যাদের মা বাবা কবরে চইলা গেছে, একটা বার তোমরা সেই মা বাবার জন্য মন থেকে দোয়া করো, যদি দোয়া করতে পারো আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। নবী আমার ডাক দিয়া কয় সন্তানের দল, ও সন্তানের দল যাদের মা বাবা কবরে চলে গেছে গো, ওই মা বাবা কবরে যাওয়ার পরে কোন সন্তান যদি তার চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করে, ওই মা বাপ কবরে যাওয়ার পরে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও দোয়ালিয়ার বাবারা, ও দোয়ালিয়ার নবীর প্রেমিকেরা, আশেকে রসুল ভাই বাবারা, আজকে আসো কে জানি তোমার মা গারা তোমার বাবা গারা এ জান্নাতের বাগান মাহফিলে বসে গেলা, অল্প কিছুক্ষণের মধ্যে মুনাজাত হয়ে যাবে, তোমরা সবাই বাড়িতে চলে যাবে, সবার চেহারা বাড়িতে যায় দেখবা, কিন্তু জনম দুঃখী মা চেহারা দেখতা না, জনম দুঃখী বাবার চেহারা দেখতা না গো, যে বাবা তোমার রিক্সা চালায় এত কষ্ট করে মানুষ করছে, যে বাবা খেতে কাম করতে করতে আব্বার মাজা ব্যথা হইয়া গেছে, যে বাবার পায়ে ধরা হইয়া গেছে, আজকে তোমার এমন বাবা কবরে একটা বার চিন্তা হয় না রে, ওই বাবা মাঝে কবরে গেছে গা, তোমার এত জায়গা সম্পত্তি দিয়া গেছে, ওই আব্বা আম্মার এত একটা বেলা ভাত খাওয়াই বা তোমার এমন কোন ক্ষমতা নাই বাপ মা কবরে, আবার এমন কপাল পুরার সন্তান আছ, যে সন্তানগুলা তোমার মা বাপ বাইচা আছে কিন্তু দুই ভাই তিন ভাই হইয়া মা বাপরে জুদা কইরা দিছ, এ সন্তান তোমার মা বাবা তোমার জুদা কইরা দিবার লাগে জন্ম দেয় নাই, বুইলা গেছ তোমার মা ঘরে যদি তিন টুকটা মাছ রান্না করত, তোমার আব্বা এক টুকটা খাইতো তুমি এক টুকটা খাইতা, কিন্তু মা মায়ের মাছের টুকরাটা রাইখা দিত আমার ফুতে, রাত্রবেলা মজা কইরা ভাত খাইব মা জলদি দিয়া ভাত খাইয়া পালাইতো। আজকে তোমাদের এমন আব্বা আম্মা কবরে তোমার লাখ লাখ টাকার সম্পদ পইরা রইছে, কত মানুষ মেহমান হইয়া তোমার ঘরে খায় কিন্তু তোমার আব্বা আম্মারে এক লোকমা ভাত তুমি খাওয়াইতে পারো না, এমন যদি কেউ তোমার মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, আজকে মাহফিল থেকে বাড়ি যাইবা, বাড়িতে যা আম্মা আব্বার পাউডির আঞ্জা কইরা ধরবা, ধরে ডাক দিয়া কইবা মা ও আব্বা জুদা কইরা দিছি ভুল করছি, আর এমন অন্যায় হবে না, এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইতে আপনার কাছে লজ্জা লাগে। দেন দোয়ালিয়ার বাবারা আপনাদের পাউগুলো আমার সামনে দেন, শামিম রাজা দিব্যা দিয়ে আপনার পাও পরিষ্কার করে দিমু,
তবুও যদি এমন মা বাপরে আঘাত দিয়া থাকেন, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাপের পাউডি আঞ্জা কইরা ধরবেন, ধরা ডাক দিয়া কইবেন, মা ও আব্বা আল্লাহর হস্তে মাপ চাই। যতক্ষণ না মা বাবা দুইজন বলছে মাপ কইরা দিছি, অতক্ষণ আম্মা আব্বার পাও ছাইরেন না। হে সন্তান, আম্মা আব্বার পায়ে ধরা মাপ চাইতে তোমার শরম লাগে, কিন্তু নবী আমার ডাক দিয়া কয়, কোন সন্তান যদি তার মা বাবার পায়ের মধ্যে চুমা দেয়, হে যেন আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেয়। হে দোয়ালিয়ার বাবারা, কোনদিন আম্মা আব্বার পায়ে চুমা দিসুনি? আজকে কত মাইয়ারা বাপের বাড়িতে বেড়াইতে আসছে দোয়ালিয়ায়, আইসা দেখছে বাড়িতে তার আব্বা নাই আম্মা নাই। আরে বাবা, আগে বাড়িতে আইসা বাপ মারে দেখতো, বোরকাটা খোলার আগে আব্বা আম্মা ডাক দিয়ে কইতো, জি বোরকাটা খোলার আগে দুইলা ভাত খেয়ালা। এখন কেউ কয় না, আজকে মাহফিল থেকে বাড়ি যাওয়ার পর সবার চেহারা দেখবা, কিন্তু মা বাপের চেহারা দেখতা না। হে বাবা, আজকে এখান থেকে বাড়ি যা, দাদের মা বাপ বাড়িতে আছে, মুইরা গেলে মাপ চাওয়ার সুযোগ পাইবা না, বাড়িতে যা মাব্বার পাউটা তুইরা মাপ চাইবা, দেখবা তোমার মা বাপ তোমরা সন্তানদের মাফ করিয়া দিছি। অনেকে তো চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইব, আমার যে মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যারার বাড়িতে বাবা আছে তারা বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার যে বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাব? হে সন্তান, আম্মা আব্বা যদি কবরে থাকে, ওই আম্মা আব্বার কথা মনে হয়, ঘরে গেলেই যেদিকে তাকাও মা বাবার কথা মনে হইয়া যায়। ওরে দরজাটা খুলতে খে যাই ধোকা, কে জানি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু মানি, শুধু বাবা নেই, শুধু মানি, শুধু বাবা নেই। হে আমার হাজীগঞ্জের দোয়ালিয়ার বাবারা, হে বড় মিয়াজি বাড়ির সন্তানেরা, আপনাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মুনাজাত করে দিব, দোয়া হবে, আপনারা সবাই সবার মা বাবার জন্য দোয়া করবেন। কিন্তু আপনারা যারা এই মাহফিলে বসেছেন, আপনার মা আপনার বাবা আপনাকে অনেক জায়গা জমি দিয়ে গেছে, আম্মা আব্বা এখন কবরে, আম্মা আব্বার এক লোকমা ভাত খাওয়াইবেন আপনার এমন ক্ষমতা নাই। বাবাডা বন্ধুরা, আপনাদের সবার কদমে হাত রেখে একটা আবদার করব, মা বাপ যে কবরে চলে গেছে, ওই মা বাবা যদি বেঁচে থাকতো, মা বাবার পেছনে বছরে বছরে আপনার কত টাকা খরচ হইতো? মাসে কমপক্ষে আম্মা আব্বার পেছনে 1000 টাকা খরচ হইতো।